হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ফেব্রুয়ারি 2020 রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কন্যা রাশি। জেনে নেবো কন্যা রাশির ফেব্রুয়ারি মান্থটা কেমন যাবে। সবার ফার্স্টে যে কথাটা বলবো, কন্যা রাশির মানুষদের জন্য ফেব্রুয়ারি মান্থটা খুব লাকি। কিন্তু কেন লাকি আস্তে আস্তে বলছি। ফার্স্টে জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে একটা কথা বলবো, যারা অনেক দিন ধরে হেলথ নিয়ে প্রবলেমের মধ্যে ছিলেন সেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। হেলথ নিয়ে এ মান্থে কিন্তু কোনো টেনশন, কোনো রকম ইস্যু কিন্তু থাকছে না। নিশ্চিন্তে থাকুন, রিল্যাক্সে থাকুন, কোনো রকম ফিজিক্যাল প্রবলেম কিন্তু আপনাদের এই মাসে ফেস করতে হবে না। এবার জেনে নেবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে একটা কথা বলবো, বিজনেস গ্রো করবে খুব সুন্দর। বিজনেসটাকে আপনি আরও বড় করার জন্য একদম তৎপর হয়ে উঠবেন। বিজনেসে কিন্তু পার্টনারের থেকে আপনি কিন্তু হেল্প পাবেন। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা ভালো, বিজনেসে ভালো লোন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা ফরেনের সাথে বিজনেস করেন তাদের কানেকশান কিন্তু অনেক ডেভেলপ করবে। বিজনেসে কিন্তু অনেক ধরনের হেল্প আপনি চারিদিক থেকে পাবেন। আপনার পার্টনারের থেকেও কিন্তু আপনি অনেক সহযোগিতা পাবেন। পার্টনার মিন্স লাইফ পার্টনার থেকে আপনি অনেক সহযোগিতা পাবেন বিজনেসের জন্য। বিজনেসকে বড় করতে গেলে ঠিক যতটা পরিশ্রম করার দরকার ঠিক ততটা পরিশ্রম করবেন, এবং এই পরিশ্রমের ফলটা আপনি ধীরে ধীরে কিন্তু দেখতে পাবেন। আপনাদের লাইফে আস্তে আস্তে কিন্তু অনেক রকম ট্রান্সফরমেশন আপনারা কিন্তু এই সময় থেকে দেখতে পাবেন। তাই একদম চোখ কান বুঝে নিজের 100% লাগিয়ে দিন বিজনেসের জন্য। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, যারা বিল্ডার্স আছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তবে বলবো, বিজনেসে যদি কারোর সাথে কোনো রকম সমস্যা রাইজ করে সেটা কোনো লিগাল ওয়েতে না যাওয়াই ভালো। এই সময় যদি আপনি কোনো লিগাল ওয়েতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারই প্রবলেম রাইজ করবে। সো টুকিটাকি ঝামেলা কারোর সাথে হলে সেটা কথাবার্তা বলে মিটিয়ে নিন। দেখবেন বিজনেস কিন্তু অনেকটা আপনাদের গ্রো করছে। বিজনেসে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য এই মান্থটা খুব পারফেক্ট। ইনভেস্ট করার জন্য মান্থটা কিন্তু পারফেক্ট। আপনাদের জন্য বললাম না, একে একে অনেক গুড নিউজ কিন্তু ওয়েট করছে। এবার জেনে নেবো কি আপনাদের জব কেমন থাকছে। জবের জায়গায় আপনাদের চারিদিক দিয়ে একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে চারপাশের লোকজন, কিন্তু আপনি আপনার 100% দিয়ে, পরিশ্রম দিয়ে সব কিছু ওভারকাম করে যাবেন। আপনার যে কলিগসরা আপনার কে একদম সেই জবের জায়গায় নিচু দেখানোর জন্য মরিয়া হয়ে ওঠে, আপনি সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাবেন। জবের জায়গায় প্রমোশন হওয়ার চান্স কিন্তু অনেক আছে। অনেকে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন। যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। জবের জায়গায় কিন্তু অনেক প্রোগ্রেস আপনারা এই সময় করবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেক ভালো। আপনারা আপনাদের যে সিনিয়র আছে তাদেরকে কাজে লাগিয়ে কিন্তু অনেক নিজের কার্য সিদ্ধি এই মাসে কিন্তু করতে পারবেন। টুকিটাকি যে সমস্যাগুলো আপনাদের চলে আসছিল সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা অনেকটা কমে যাবে। এবার জেনে নেবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা বেটার থাকবে। ফিনান্সিয়াল ম্যাটারে অনেক গ্রোথ আপনারা এই সময় দেখতে পাবেন। আস্তে আস্তে আপনাদের ফিনান্সিয়াল ব্যাপারটা অনেকটা কিন্তু চাঙ্গা হয়ে যাবে। ইনভেস্ট করার থাকলে ইনভেস্ট করুন, বুঝে শুনে ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের এই মাসে খুব ভালো। কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে সেই অর্থও কিন্তু আপনারা এই মাসে গিয়ে পেয়ে যেতে পারেন। যে অর্থটা পেতে অনেক দিন ধরে অনেক পরিশ্রম করতে হচ্ছিল সেই অর্থটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আগে যদি কোথাও ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের ফলও কিন্তু আপনারা এই মান্থে অনেকটা পাওয়ার আশা রাখতে পারেন। তবে আর একটা অ্যালার্ট করার কথা বলবো, যারা ড্রাইভ করেন তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। যদিও ইনভেস্টের সাথে এটা কোনো কানেকশান নেই তাও বলে দিলাম। এরপরে জানবো কি আপনাদের ফ্যামিলি লাইফ কেমন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফে পার্টনারের সাথে বন্ডিং খুব ভালো হচ্ছে। পার্টনারের সাথে কত ঘুরতে যেতে পারেন, পার্টনারের সাথে রোম্যান্টিক টাইম কাটাতে পারেন। যদিও 14 February ফেব্রুয়ারি মাসে একটা স্পেশাল ডে, এই সময় এইসব টুকিটাকি স্পেশাল ব্যাপার কিন্তু আমাদের চলতেই থাকে। তাই নিজের লাইফটাকে নিজে এনজয় করুন, খুব ভালো সময় কাটান। আপনাদের জন্য কিন্তু বলেছি আগে, ভালো সময় কিন্তু শুরু হচ্ছে। যারা এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে একটা বলবো, কোথাও ডাউট করার যাদের টেন্ডেন্সি আছে এই ডাউট করার জন্য অনেক রিলেশন কিন্তু ব্রেক হতে পারে। এই দিকটা কিন্তু একটু অ্যালার্ট থাকুন, কাউকে ওইভাবে ডাউট করবেন না। আপনাকে যদি পুরো ডকুমেন্টস না থাকে যার এগেনস্টে ডাউট করছেন, ডাউট করার কোনো দরকার নেই। ডাউট করলে কিন্তু রিলেশন ব্রেক হবে, অ্যাজ ইউজুয়াল তাই হয়। কিন্তু এইসব থেকে নিজেকে দূরে রাখুন। যদি কোনো সমস্যা হয় সেটাকে কথা বলে মিটিয়ে নিন। আমার মনে হয় কথা বললে অনেক সমস্যার কিন্তু সমাধান হয় কি না দেখুন না একবার বলে। কাউকে ডাউট করার থেকে যেটা হচ্ছে সেটা ওপেনলি বলুন, দেখুন কোনো সমস্যায় লাইফে কিন্তু সমস্যা হয় না যদি আপনি ঠিকঠাকভাবে নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারেন। সেটাই হচ্ছে মেন কথা। এই এই টিপসটা আমার রইল, যে ঠিকঠাকভাবে থাকুন,
যেটা সমস্যা যদি সেটাকে মিটিয়ে নিন তাহলে কোনো সমস্যা হবে না। আর যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, বিয়ে করার জন্য একদম এগিয়ে যান, বিয়ের জন্য সময়টা কিন্তু খুব। এবার জেনে নেবো এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের জন্য এই সময় আপনারা যেন কম্পিটিশানের মধ্যে থাকেন এডুকেশান নিয়ে, কোনো কম্পিটিশান এডুকেশান লেভেলের যারা আছেন তারা কিন্তু এই সময় উইনার হবেন। যারা কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সাম দিয়ে রেখেছেন, যদি কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে সেই রেজাল্ট কিন্তু আপনাদের ফলে হচ্ছে। পড়াশোনার জন্য আপনারা বাইরে যেতে পারেন, স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু পড়াশোনা গ্রোথ আস্তে আস্তে আপনারা এই সময় থেকে দেখতে পাবেন। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি স্যাটার্নের ট্রানজিট নিয়ে একটি ভিডিও করেছি, যদি এখনও না দেখে থাকেন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছে, গিয়ে কিন্তু দেখে নিন। আরও বেশি জানতে হলে কন্যা রাশি সম্বন্ধে কী করবেন বলুন তো, ডিসক্রিপশান বক্সে যাবেন, এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, গিয়ে আপনারটা দেখে নিন না 2020 সালটা কেমন যাবে না যাবে জেনে নিলে কিন্তু আর একটু ডিটেলসে আলোচনা করা আছে, অনেক কিছু বুঝতে পারবেন। কন্যা রাশির মানটা কিন্তু পুরো কভার করে দিলাম, কন্যা রাশির জন্য এই মানটা কিন্তু ভালো। আমি আমার অনেক বন্ধুদের বলতে শুনি কন্যা রাশির কিছুই ভালো হচ্ছে না, কন্যা রাশির কিছুই ভালো হবে না। আরে বাবা, হবে হবে, ভালো তো হতেই হবে। সেই ভালো গুড নিউজটা কিন্তু অলরেডি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, যে বন্ধুরা দেখছেন কি করবেন বলুন তো, যারা পুরোনো বন্ধুরা আছেন তারা জানেন, তাদের জন্য কথাটা নয়। যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। বেল আইকনটা প্রেস করলে কি হবে, আমি যখনই ভিডিও আপ করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার অনেক পুরনো বন্ধু আছে যারা আমার ভিডিওটি দেখে এবং দেখে বেরিয়ে যায়, জানি না কেন কেন করে, কারণ সাবস্ক্রিপশান কিন্তু পুরো ফ্রি। তাই বন্ধুদেরকে বলবো চট জলদি কিন্তু আমার ভিডিওটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করলে যাতে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পায়। তাহলে কি বলবো, টাটা, দেখা হচ্ছে।